বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে এমন কিছু কথা বলবো যেই কথাগুলো শুনলে একটা মানুষের মাথা গরম হয়ে যায়। এমন কি এই কথাগুলো শুনতে শুনতে আপনাদের মাথা এতটা গরম হয়ে যাবে যে আপনারা মনে চাইবে আমাকে বকতে, আমাকে দরপাগর করতে আপনাদের ইচ্ছে করবে। কিন্তু দেখেন, এই আলোচনাটি সম্পূর্ণটা না শোনা পর্যন্ত আমার উপর আপনারা ক্ষিপ্ত হয়ে থাকবেন, আর শেষ পর্যন্ত যদি শোনেন তখন চিন্তাযুক্ত হবেন এবং জিনিসগুলা আপনি নিজেই মিলাতে থাকবেন যে আসলে হাদিসও মিথ্যা বলেনি, আবার শামিম আলী চিস্তিও মিথ্যা বলেনি, তাহলে সত্য কোথায়? এই হাদিস আর শামিম আলী চিস্তির কথা থেকে আপনারা কি করবেন? হাদিসের মধ্যে দুধ, শামিম আলী চিস্তির মধ্যে দুধ, আপনারা এটাকে ফেটে ঘি বার করবেন। কারণ এক কেজি ঘি যেই মূল্য, আর এক কেজি দুধের কিন্তু সেই মূল্য নেই। ২০ কেজি দুধ থেকে আপনারা এক কেজি ঘি তুলবেন, তাহলে ঘিয়ের মূল্য বেশি। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি যে আপনারা ঘি তুলবেন, হাদিস এবং শামিম আলী চিস্তি আপনাদেরকে দুধ দেবে। আচ্ছা, দেখা যাচ্ছে ঘি তুলতে তো অনেক কষ্ট, কষ্ট যেন না হয় আমি একটু হেল্প করবো ইনশাআল্লাহ। যেমন হাদিস শরীফে এই কথাটি আছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, সন্তানের বেহেস্তের কথা বলা হয়েছে। এখানে ভাইয়ের বেহেস্ত, বোনের বেহেস্ত বা আত্মীয় স্বজনের বেহেস্ত মায়ের পায়ের নিচে এটা বলেনি, বলেছে কি সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে। আচ্ছা, সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে, একটা কথা, মা যদি ব্যবসা হয় তাহলে সে তো পাপিষ্ট, সে মৃত্যুর পরে দোজকে চলে যাবে। মা যদি বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকে, তাহলে মা যদি পাপী হয় তাহলে সর্ব অঙ্গ তার দোজকে নিক্ষেপ করা হবে একদিন। তাহলে সর্ব অঙ্গে যে পাপী হয় সে কি নিজেই তো সে দোজকে যেতে হবে? তাহলে সর্ব অঙ্গ যে মা পাপী হবে, সেই পাপের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কি করে হয়? এ হলো একটা। দেখেন, এই পৃথিবীতে কোনো মাকে কিন্তু হাদিস বাদ রাখেনি। এক কথা বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আমরা শুনেছি বিশ্বাস করে বসে আছি, কিন্তু এই কথাটাকে কখনো রিচার্জ করিনি, এই কথাটাকে কখনো চিন্তা করিনি যে সমস্ত পুরুষ লোক দেখা যায় বেহেতে চলে যাবে, তাহলে সমস্ত বেহেতে চলে যাবে কি করে যদি সে পাপিষ্ট হয়? আচ্ছা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্তের কথা বলা হয়েছে, কিন্তু বাবার পায়ের নিচে কিন্তু বলা হয়নি, মায়ের কথা বলা হয়েছে। আচ্ছা, এখন কথা হলো, একজন নারী যদি, একজন মা যদি নেকি বান্দা হয় তাহলে তাকে বেহেস্তে দেওয়া হবে, যদি পাপি বান্দা হয় তাহলে তাকে দোজকে দেওয়া হবে। একজন মা যখন সর্ব অঙ্গে সে বিভিন্ন পাপে লিপ্ত, সে মৃত্যুর পরে তাকে দোজকে নিক্ষেপ করা হবে, আর এই সর্ব অঙ্গই তার দোজকে জ্বলবে, তাহলে এই সর্ব অঙ্গ পাপিষ্ট বলেই তো দোজকে জ্বলবে। তাহলে হাত পা চক্ষু কর্ণ নাসিকা সমস্ত কিছুই তো মায়ের আছে, সর্ব অঙ্গ যদি পাপের কারণে দোজকে নিক্ষেপ করে তাহলে এই পাপের দেহের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কি করে হয়? এবং হাদিস তো এই কথা বলে নাই যে যে মা নেকি সেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত,
একথা তো হাদিস বলেনি, শুধু একটা কথাই বলেছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে আপনারা কি বলেন, আমার এই কথাগুলো কি খারাপ লাগছে? হয়তো কেউ হাদিসের এই কথাটি শুনেছে, বিশ্বাস করে বসে আছে, কেউ মায়ের সেবা করতেছে, কেউ মাকে ফেলে চলে যাচ্ছে, কোনো মাকে খেতে দিচ্ছে না, কাপড় দিচ্ছে না, লালন পালন করছে না, বৃদ্ধাশ্রমে থাকতেছে। তাহলে এখন আমি আপনাদের সামনে কি ধরনের কথা তুলে ধরছি? অবশ্যই এই কথার ফয়সালা আমি দেব, সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, আর না হয় কিন্তু আপনারা এই কথার ফয়সালা পাবেন না, মনে মনে কিন্তু আমাকে বকতেও পারবেন না। দেখুন, মা পাপি হোক বা নেকি হোক, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা 100-100। কিন্তু কিভাবে? সর্ব অঙ্গে যে মা পাপি, সে মৃত্যুর পরেই তাকে জাহান্নামে ফেলে দেবে, আর সেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কিভাবে? আচ্ছা, এবার আসি, বেহেশত শব্দের অর্থ কি? বেহেশত শব্দের অর্থ আসে শান্তিময় স্থান। শান্তিময় স্থানকেই বেহেশত বলা হয় এবং অশান্তিময় স্থানকেই দোজখ বলা হয়। তাহলে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হলো, দেখেন, একটা সন্তান যখন জন্ম নেয়, নিজের মা যখন সন্তানটাকে লালন পালন করে, মায়ের শরীরে আঘাত দেয়, কিন্তু সন্তানের শরীরে একটু আঁচড় লাগতে দেয় না, একটু টাস লাগতে দেয় না, একটু বিজা জাগাতে শোয় না, এবং ছেলেটা কাঁদলো কেন, কি সমস্যা হলো, ছেলেটা খাইলো না কেন, কি সমস্যা হলো, অন্য কেউ যদি লালন পালন করে তাহলে মায়ের মতো কেউ দেখবে না। এখন মা পাপিষ্ঠ হোক বা মা নেকি বান্দাই হোক, মায়ের মতো কেউ দেখবে না। তাহলে মা সন্তানের খবর জানে, কখন তার কি লাগবে, যা লাগবে তা আগে থেকে প্রস্তুত রাখবে, কিন্তু অন্য কেউ এটা করবে না। তাহলে বোঝা গেল, বাচ্চা জন্মের পরে মায়ের কাছ থেকে যে শান্তি অনুভব করতেছে, বাচ্চা যা কিছু লাগবে তার সমস্ত কিছু আগে তৈরি করে রাখে মা, আর অন্য কেউ যদি লালন পালন করে তাহলে আচ্ছা দুধ বানাবো নে, আচ্ছা বাচ্চারে খাওয়াবো নে পরে, কিন্তু বাচ্চা ক্ষুধায় কান্নাকাটি করতেছে, খাওয়াবো নে। মায়ের বাইরে যেই লোকটা, যেই মহিলাটা এই বাচ্চাকে লালন পালন করতেছে, সে বলতেছে আচ্ছা দুধ গরম করবো নে, পরে খাওয়াবো নে, ওদিক দিয়ে বাচ্চা না খেয়ে কষ্ট করে। তাহলে না খেয়ে কষ্ট করতেছে, অশান্তি পাইতেছে, আর অশান্তির আরেক নাম হলো দুজগ। তাহলে এই পৃথিবীতে বাচ্চার বেহেস্তটাই তার নিজের মা, সে পাপি হোক বা সে নেকি হোক। বেহেস্ত শব্দের অর্থ যদি শান্তি হয়, তাহলে শান্তি বাচ্চাটা তার মায়ের কাছে যেই বেহেস্তটা আর যেই শান্তিটা পাইতেছে, অন্য মায়ের কাছে বা অন্য কারো কাছে এটা কখনোই পাইত না। অশান্তিতে জীবন কাটতো, অবহেলিত জীবন কাটতো। আচ্ছা, তাহলে বোঝা গেল কি, আমরা একটা জিনিস ভাবি, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে হাসরে উঠব, এরপর আল্লাহ বিচার করবে, এরপরে আল্লাহ আমাদেরকে বেহেশতে দোজখ দেবে, দোজখে দিলেও দেবে, বেহেশতে দিলেও দেবে, সেটা হিসাব করে দেবে। তাহলে বেহেশতে তো দুনিয়াতে নেই, কিন্তু দেখেন বেহেশতটা দুনিয়াতেই, দোজখটাও দুনিয়াতেই, তবে মৃত্যুর পরে একটা সাজা আছে পাপীদের, এবং মৃত্যুর আগেও কিন্তু মানুষ সাজা কাটে। তাহলে যেখানে সাজা কেটেছে সেটাও একটা দোজখ, যেখানে শান্তিময় থেকেছে সেটাও একটা বেহেশত। তো মায়ের কাছে একটা বাচ্চা
বেহেস্তের মতো আরাম আয়েশে থাকতে পারে। অন্য কোনো নারী, অন্য কোনো মা যদি একটা বাচ্চাকে পালে, বাচ্চাটা শরীরে প্রসাব করে দিয়েছে, বাচ্চাটাকে থেতনা দিয়ে রেখেছে, গসামজা করতেছে, ওই বিজার মধ্যে বাচ্চাকে শুয়ে রেখেছে, মা কখন এটা করবে না। সেই মা যদি সর্বঙ্গে পাপীয় হয় বা নেকিও হয়, মা এই কাজটা করবে না। মা জায়গাটাকে শুকনা করে বাচ্চাটাকে আরামদায়ক করে রাখবে। আরামেরই আরেক নাম হলো শান্তি, শান্তিরই আরেক নাম হলো বেহেস্ত। তাহলে এই বেহেস্তটা কার কাছ থেকে পাচ্ছে বাচ্চাটা? মায়ের কাছ থেকে পাচ্ছে। তাহলে বোঝা গেল কি, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। মা যদি বাচ্চাটাকে এই আদর যত্ন, এই ভালোবাসাটা না দিত, তাহলে এই শান্তি, এই বেহেস্ত বাচ্চার থাকতো না। তাহলে সেই বেহেস্তটা কিন্তু এখানেই, শান্তিটা কিন্তু এখানেই। আচ্ছা, দেখবেন এই পৃথিবীতে যদি কোনো পাপিষ্ট মা থাকে, সে কিন্তু সন্তানকে বুকে আগলে রাখে এবং আদর যত্ন করতে থাকে। নিজের খাওয়ার কোনো টেনশন নেই, সে শুধু কি বাচ্চার জন্য সমস্ত কিছু ঢেলে দেয়। তাহলে বাচ্চার বেহেস্তটাই হলো তার মা। আর মা যদি মারা যায়, এই বাচ্চাটার কি অবস্থা? মায়ের মতো যত্ন কেউ করবে না। তাই আমি বলবো যে হাদিস বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। মানুষ এতটুকুই বুঝে বসে আছে, তবে আজকে খুলে বলার চেষ্টা করলাম। আচ্ছা, এখন এ মা যদি সর্বঙ্গে পাপী হয়ে থাকে, মৃত্যুর পরে সে চলে যাবে, দোজখবাসী হয়ে যাবে। কিন্তু মা কিন্তু বাচ্চাকে শান্তি বা বেহেস্ত দিয়েই রেখেছে। যদি মা পাপিষ্ট হয়, তার বিচার হবে পরে। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটি, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, এটা কীভাবে? তবে বেহেস্তের কয়েকটা ভাগ আছে। যেমন সাদ্দাত বেহেস্ত বানাইছিল, সাদ্দাত কিন্তু সেই বেহেস্তে প্রবেশ করার আগেই তার মৃত্যু হয়েছিল। তাহলে সাদ্দাতের বেহেস্তটা কিন্তু দুনিয়াতে এখনও আছে। আর এই বেহেস্তের পরেও আত্মজগতে বা রুহানি জগতেও শান্তিময় বা বেহেস্ত আল্লাহ রেখেছে। তাহলে আজকের মূলত যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম, আপনাদেরকে কি বোঝাইতে পারলাম কি না, আর আমার কথার যুক্তি উত্থাপন করেছি, আপনারা কি বুঝতে পেরেছেন কি না। তাহলে যে মায়ের পায়ের নিচে জান্নাত আছে, বেহেস্ত আছে, সেই মা যদি জাহান্নামীও হয়ে থাকে, তবুও সেই মায়ের পায়ের নিচে সন্তানের শান্তি, সন্তানের আরাম, সন্তানের বেহেস্ত। তাহলে আজকের এই কথাটি আমি যখন শুরু করেছি, অনেকের এটা খারাপ লেগেছে, কিন্তু আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আমি যে কথাটি বলবো সেটি হলো, বাবার কথা কিন্তু বলা হয়নি। বাবা কিন্তু রৌদে বৃষ্টিতে চাকরি ব্যবসা করে একটা সন্তানকে লালিত পালিত করে বড় করে। তবে বাবার পায়ের নিচে শান্তি আছে, বাবার পায়ের নিচেও বেহেস্ত আছে, এটা কিন্তু হাদিসে উল্লেখ করেনি। কিন্তু মা সবসময় একে লালন পালন করতেছে, এটাকেই ধরা হয়েছে। কিন্তু বাবা যে জান খাটিয়ে কত কষ্ট করে আনছে, তার কথা কিন্তু বলা হয় না। দেখেন একটা জিনিস, একটা স্ত্রীর যদি স্বামী মারা যায়, তখন সেই স্ত্রীর কিন্তু হাত দুটো ভাঙা। স্বামী ছাড়া একজন স্ত্রীর কত কষ্ট, এবং স্বামী ছাড়া যখন একজন স্ত্রী থাকে এবং সেই স্ত্রীর যদি কোনো সন্তান থাকে, তখন তার ভরণ পোষণ, দুধ লাগে, কত খরচ লাগে,
দিতে পারছে না, তখন কিন্তু বাচ্চাটাও অশান্তি বা দুঃখ ভোগ করবে। তাহলে মা যে শান্তি দেবে বাচ্চাকে, সেই শান্তিটা বাবা কামাই করে এনে মায়ের হাতে দেবে, তখন মা এই বাচ্চাকে ভরপুর করে দিয়ে রাখবে, শান্তি দিয়ে রাখবে। তবে বাবার কথাটাও বলা দরকার, বাবা ছাড়া মা অচল, মা ছাড়া সন্তান অচল। তবে যাই হোক, আজকের আলোচনাতে যা বোঝাতে চাইলাম যে কিভাবে মায়ের পায়ের নিচে ভেস্ত, এটা বিশ্লেষণ করে ভেঙে ভেঙে বলা হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের চ্যানেলটিকে আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।